ديالنا. সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীকের যে নির্বাচনী পর্যবেক্ষণ যে কার্যালয় রয়েছে, আজাল আওয়ামী লীগ কার্যালয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হচ্ছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে যতটুকু ফলাফল আমাদের কাছে আছে, নৌকা প্রচুর ভোটে এগিয়ে রয়েছে। এবং আমরা যে কোটি কেন্দ্রের তথ্য জানতে পেরেছি, সব কেন্দ্রের থেকে কিন্তু নৌকার বিপুল ভোটের বিজয়ের সুসংবাদ আসছে। তো আমরা জানতে পেরেছি নৌকা এখন পর্যন্ত বুথ কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং বুথ হাজার অনেক ব্যবধানে নৌকা এগিয়ে রয়েছে। তো আমাদের কিছুক্ষণের মধ্যে আরও কিছু তথ্য আসছে, সেগুলি জানানো হবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আপনার আমার ভাই, আমরা কটা না আনলে কেমন? যতটুকু বলতে হয় আওয়ামী লীগ অফিস কার্যালয় কিন্তু মানুষের নৌকা প্রেমিকদের ভরে গিয়েছে। তারা নৌকার যে স্রোত, আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হীরা চিনতে কিন্তু ভুল করে নাই, সঠিক ব্যক্তির হাতেই নৌকা তুলে দিয়েছিলেন। নরসিংদীর মানুষ জননেত্রী শেখ হাসিনাকে বুঝিয়ে দিয়েছে, সঠিক ব্যক্তিকে দেওয়ায় সঠিক ভোট দিয়ে বিজয় করেছে তারা। নৌকার যারা নিবেদিত প্রাণ, তাঁতী লীগের কাইকোবাদ হোসেন কানু ভাই, আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার ভাই, আপনাদেরকে আমি একটু বাইরে ঘুরিয়ে আনি, যেখানে নৌকার অরিজিনাল নৌকার প্রেমিকরা তৃণমূলের নেতারা তারা কিন্তু বিভিন্ন জায়গার থেকে সুখবর নিয়ে আসছে। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি নৌকার যারা নিবেদিত প্রাণ, নৌকার নিবেদিত কর্মী, তারা কিন্তু একের পর এক সুখবর নিয়ে আসছে বিভিন্ন কেন্দ্রের। নিবেদিত প্রাণ, যারা নৌকার নিবেদিত প্রাণ, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী, আদর্শের সৈনিক যারা, তারাই কিন্তু আজকে পার্টি বিশে। আপনাদের কি বুঝি বলে রাখি, আওয়ামী লীগ অফিস কার্যালয় কিন্তু লুকে লুকারণ্য হয়ে গিয়েছে। আর নৌকার চতুর্দিক দিয়ে নৌকা খবর আসছে, আমরা দেখতে পাচ্ছি শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু দীপক কুমার, যিনি একজন নিবেদিত প্রাণ। আজকে আমরা এ পর্যন্ত যে কোটি কেন্দ্রের রেজাল্ট পেয়েছি, সব জায়গা থেকে সকল ভোটে নৌকা বিপুল ভোটে এগিয়ে রয়েছে। এ পর্যন্ত যে কোটি কেন্দ্রের রেজাল্ট আসছে, আসলে বাকি যে কোটি বাকি আছে, আপনারা কি মনে করেন যে আপনারা কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন কিনা? নরসিংদী সদরবাসী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখেছেন, এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক তিনবারের এমপি, ওনার প্রতি নরসিংদী সদরবাসী আস্থা রেখেছেন। উনি যে উন্নয়ন করে নরসিংদীর অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন, তার আজকের দৃষ্টান্ত জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করেছে। এবং যিনি দলীয় পদ পদবী ব্যবহার করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং তার অতীত কর্মকাণ্ডের জন্য নরসিংদীবাসী তাকে ভোটের মাধ্যমে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে এবং তাকে লাল কার্ড দেখিয়েছে, তুমি তো বুঝো না তোমার কালো টাকা কোনো কাজ নেই। চতুর্দিকে নৌকার জয় জয়কার। নরসিংদী সদরবাসী জানিয়ে দিয়েছে একজন রাষ্ট্রের সূর্য সৈনিককে কিভাবে সম্মান দেখাতে হয়, তা আজকে ভোটের মাধ্যমে তাকে দেখিয়ে দিয়েছে। যে ভূমিদস্যু, যে রেপিস্ট, যে সন্ত্রাসের গডফাদার, যে সনদ শিক্ষা সনদ জালিয়াতি করে
বায়ার নামের উপর পদ পদবি পেয়ে হাজার হাজার টাকার মালিক হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমাদের সংসদ সদস্য বলেছেন তার সেই কুকৃতির এবং তার দুর্নীতির চিত্র আগামীকাল 8 তারিখ থেকে আমরা জিরো আরেকটি কেন্দ্রের ভোটার আসছে, আরেকটি কেন্দ্রের যারা নিবেদিত কর্মী, নৌকার যারা খাঁটি কর্মী, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের একজন বঙ্গবন্ধুর খাঁটি সৈনিক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, হিরুবায়ের প্রতীক, নরসিংদী সদরবাসীর ভালোবাসার প্রতীক। নৌকা বিপুল ভোটে, কমপক্ষে 1,00,000 ভোটের ব্যবধানে আমাদের জনাব নজরুল ইসলাম হিরু বীর প্রতীক মহোদয় নিশ্চিত বিজয়ের পথে সাধারণ অবশেষে সত্যের জয় হয়েছে, নৌকার পার্টি অফিস হাজার হাজার মানুষে সয়লাভ হয়ে গিয়েছে, সব যেখান থেকে আসছে নৌকার যারা কর্মী সমর্থক রয়েছে, নৌকার কর্মী সমর্থকদের পার্টি অফিস আজকে ভরে গিয়েছে। নৌকার বিজয়, নৌকা যে মানুষের স্বাধীনতার প্রতীক, নৌকা যে উন্নয়নের প্রতীক, নৌকা যে মানুষের ভালোবাসার প্রতীক। আমরা দেখতে পাচ্ছি সুন্দর মতন কিছু দাদাই কর। এই জয় আমাদের তৃণমূল কর্মীদের জয়, এই জয় মানে আমরা যে পরিশ্রম করছি, পরিশ্রমের আমাদের এই জয় হয়েছে ফসল। আমরা মানে সৃষ্টিকর্তার কাছে চিরকৃতজ্ঞ যে আমাদের মানে জয় হয়েছে, এই জন্য আমরা অনেক অনেক তৃণমূল ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে আওয়ামী লীগের যে সাধারণ যারা সমর্থক রয়েছে, আচ্ছা কত মুক্তিযোদ্ধা শহীদ সত্তার র্যালি মাধ্যমিক বিদ্যালয় মার্কা 339 ভোট, নৌকা মার্কা 583 ভোট।
বানিয়া শহর সরকারের প্রাথমিক বিদ্যালয় এবার মার্কা 342 ভোট নৌকা মার্কা 432 ভোট নৌকা স্বাধীনতার প্রতীক নৌকা যে মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে নরসিংদীবাসী কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকার এই সিটটি আবারও উপহার দিয়েছে আমার এক ভাই জানতে চেয়েছে কত কেন্দ্রের ফলাফল দিয়েছে আমরা একটু ভাগ দিয়েন একটু ভাগ দিয়েন হ্যাঁ ছোট ভাইরা ভাইরা একটু ভাগ দিয়েন আমারে হ্যাঁ একটু ভাগ দিয়েন ভাই একটু সুদ হইল হ্যাঁ একটু সুদ হন দেশে বিদেশের লোক দেখতেছে ইনশাল্লাহ না এলে রাখে তুমি ইনশাল্লাহ মাথাটা মাথাটা এরে এই এই আপনারা সুদন না সুদন না এই সুদন না কাম না থাকলে সুদ হয়ে যান গা আর এই কাম না থাকলে সুদ হয়ে যান গা কাম না থাকলে ছড়িয়ে যান গা দর্শক এ পর্যন্ত আমরা যে কোনটি কেন্দ্রের ফলাফল জানতে পেরেছি নৌকা কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নরসিংদীর মানুষকে ভালোবাসে আবারও চতুর্থবারের মতো নৌকার প্রতীকে মোহাম্মদ নজরুল ইসলাম হিরু সাহেবকে মনোনয়ন দিয়েছিলেন নরসিংদীর মানুষ কিন্তু সেটার প্রতিদান দিয়েছে আমার এক ভাই মালয়েশিয়া এবং আরেক ভাই বলছে যে ভাই আমি সিঙ্গাপুর থেকে দেখছি ধন্যবাদ নরসিংদী সদর আসনে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু সাহেবকে চতুর্থবারের মতো তিনি আবার সংসদ সদস্য হতে যাচ্ছেন তাই নরসিংদীর মানুষ যে আসলে নৌকাকে ভালোবাসে নৌকা যে উন্নয়নের প্রতীক নৌকা যে স্বাধীনতার প্রতীক নৌকা যে মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে সেটা কিন্তু তারা প্রমাণ দিয়েছে আমাদের সরকারি উচ্চ বিদ্যালয় ফকির বিপ্লব ভাই ধন্যবাদ অভিনন্দন এম ডি খান ভাই আমি দেখছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নৌকা সব নৌকা নৌকার আসলে বিপুল ভোটে এখন পর্যন্ত সবকটি ইউনিয়ন থেকে যেকটি কেন্দ্রের রেজাল্ট আসছে সবকটিতে নৌকা এগিয়ে রয়েছে লাইভ লাইভ
ধন্যবাদ তালিম খান ভাই মালয়েশিয়া থেকে আপনি দেখছেন আমাদের নরসিংদীর অবস্থা এ পর্যন্ত নরসিংদীর নৌকা প্রতীক বিপুল ভোটে এগিয়ে রয়েছে সর্বশেষ কেন্দ্রের সকল ফলাফল জানার পরে আমরা চূড়ান্ত বলতে পারবো তবে যেই ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ডালিম ভাই প্রচুর ভোটের ব্যবধানে নৌকা এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি করিমপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মমিনুর রহমান আপেল তিনি কিন্তু এই মাত্র আসলেন করিমপুরের মানুষ কিন্তু তারা নজরুল ইসলাম হিরু সাহেবকে ভালোবাসে সেটার প্রমাণ কিন্তু তারা দিয়েছে এই জায়গাটা ছাড়েন না এই জায়গাটা একটু কমেন আর এই জায়গাটা একটু কমেন হইছে তো আলবা হইছে তো আলবা হইছে তো এই জায়গাটা একটু কমাইলেন এই জায়গাটা একটু আলবা পিছে যান পিছে যান ভাই একটু জায়গা দেন ভাই আরে পিছে যান ভাই একটু জায়গা দেন মনে করে দেন এই সামনে একটু কমাই দেখো আর বসতে কোন এই সামনে একটু কমাই দেন যিনি করিমপুর থেকে মানুষের হৃদয়কে ভালোবাসার যে প্রতীক নৌকা মমিনুর রহমান আপেল সাহেব আমরা কিন্তু তোমার কেন্দ্রে গিয়েছিলাম সেই কেন্দ্রে কিন্তু করিমপুরের মানুষ কিন্তু নৌকার যে ভালোবাসা সেটার প্রতিদান কিন্তু তিনারা দিয়েছেন সৎলোকের যে প্রতিদান সৎ মানুষের প্রতিদান সেটি কিন্তু দিয়েছেন ভাই আমি জানাচ্ছি ভাই ডালিম ভাই আমি তথ্য জানাচ্ছি আরে আপনারা মুরব্বীরা বয়ে লইছে পিছিয়ে মুরব্বীরা বয়ে লইছে আপনারা জায়গা দেন বেড়ার বুড়া বুড়া মানুষ করে জায়গা দেন এই জায়গাটা ওইছে তো আর কোনো কাম আছে নাহলে বাদ দিয়ে যারা নৌকার নিবেদিত কর্মী যারা নৌকার জন্য যারা রাত দিন পরিশ্রম করেছে আমরা একজন যারা নৌকার জন্য নিবেদিত কর্মী হিসাবে আমরা যারা নিবেদিত কর্মী নৌকার আজকের এই বিজয়ে কিন্তু তিনাদের অবদান বিরাট অবদান দ্বাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী বলছে সুষ্ঠু এবং নির্বাচন হবে শান্তিপূর্ণ আমরা প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারছি সুষ্ঠু নরসিংদী সদরে এক নম্বরে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আমার জীবনে আর দেখি নাই আমার বয়স এটা 55 এই জায়গাটা এদিকে ছাপেন না ভাই এদিকে ছাপেন না ছাপেন না ভাই স্যার আপনার কাছে জানতে চাই যে আজকের এই বিজয়ে আপনাদের এক আজকে যে আপনাদের যে অগ্রণী ভূমিকা ছিল এ বিজয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলতে চান নরসিংদীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশকে জি বিশ্বের কাছে একটা সমাদৃত করেছে এবং উন্নয়ন বিশ্ব সৃষ্টি করেছেন উনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই যে নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে আরেকটি কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে মন্ত্রী মহোদয় আপনি 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন এর মধ্যে বাংলাদেশকে আপনি স্মার্ট বাংলাদেশ করে
একটা সুন্দর মডেল করে আপনারা এই দেশকে একটা সুখী সমৃদ্ধিশালী করে যাবেন, এই আমার বক্তব্য। ধন্যবাদ। নৌকা যে আসলে স্বাধীনতার প্রতীক, মানুষের হৃদয়ে ভালোবাসার প্রতীক, এটা কিন্তু নরসিংদীবাসী ইতিপূর্বে এই ভোটের ফলাফলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। নৌকার বাইরে গিয়ে যত টাকাই থাক না কেন, কেউ বিজয় ছিনিয়ে নিতে পারবে না। সেটা হলো নজরুল ইসলাম হিরুর এই আদর্শ মানুষ কিন্তু তারা বুকে ধারণ করেছে, যে ভালোবাসা একদিকে ছিল আর নরসিংদীতে টাকা ছিল একদিকে, আর মানুষ কিন্তু ভালোবাসার বিজয় মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। এবং নরসিংদীতে প্রত্যেকটা কেন্দ্রে আমরা ঘুরেছি, অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু ভোট হয়েছে। সবাই সামনে আন না, সবাই সামনে আন না, এখানে যারা নৌকার খাঁটি কর্মী, যারা নৌকার অরিজিনাল কর্মী, তারা উল্লাস করব, আমরা সুশৃঙ্খলভাবে থাকবো। আমাদের মাঝে যে সকল কেন্দ্রের সমাগম হচ্ছে, আমরা আপনারা সকলে দোয়া করবেন।
নরসিংদী শহর আওয়ামী যুব লীগের যিনি সভাপতি বিপ্লব সরকার এবং উনি কিন্তু আমরা দেখেছি যুব লীগ ভালো একটি ভূমিকা রেখেছে নৌকাকে বিজয়ী করতে। সাবেক সাংগঠনিক সম্পাদক কলি রহমান আজিম, নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রিপন সরকার, সাবেক ছাত্রলীগ নেতা এস এম কায়ুম এবং আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান ভাই এবং রঞ্জন দা, আওয়ামী লীগ নেতা ফুকা ভাই এবং মমিনুর রহমান আপেল, জিনার কেন্দ্র থেকে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করেছে এবং অনেকে এখানে আওয়ামী লীগ নেতা ছাত্রলীগ আমরা দেখেছি যে দিন রাত পরিশ্রম করেছে। আরো একটি নৌকার মিছিল আসছে, আরো একটি বিজয়ের মিছিল আসছে, করিমপুরের এই নৌকার আরেকটি মিছিল নিয়ে আসছেন কামাল মেম্বার সাহেব। করিমপুর বাস করছে বুঝতে আমার আয় বসে আমরা আরেকটি কেন্দ্রের ফলাফল দেখছি আসছে, আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে আরেকটি ফলাফলের নৌকার অবস্থান কি, নৌকা কত ফুটে এগিয়ে রয়েছে। আরেকটি ফলের কেন্দ্রের ফলাফল নিয়ে আসছে নৌকার নিবেদিত কর্মী, তারা কিন্তু আজকে নৌকা বিজয় করে আওয়ামী লীগ অফিসে আসছে। আমরা 8 লাখ মূল্যে যাচ্ছি, মহিলা ভোটাররা যারা নৌকার নিবেদিত কর্মী নারী ভোটাররা কিন্তু নৌকাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে নরসিংদী থেকে নৌকা বিপুল ভোটে বিজয়ী করে দিয়েছেন নারী ভোটাররা। নরসিংদী পৌরসভা কেন্দ্রে নৌকা বিপুল ভোটে বিজয়ী, নৌকা জয় জয়গান। আমাদের মাননীয় সংসদ সদস্য কিছুক্ষণের মধ্যে নৌকার স্লোগানে স্লোগানে করে দিয়েছে।
সভাপতি সাধারণ সম্পাদক আপনাদের অনুভূতিটা কি আজকে যে বিজয়ের হাসি আপনারা হাসছেন আলহামদুলিল্লাহ সর্বোপরি বলবো আলহামদুলিল্লাহ নরসিংদী সদরের গণমানুষের নেতা নজরুল ইসলাম হিরু সাহেবের যেই জনপ্রিয়তা এবং একজন ভালো মানুষ হিসাবে সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সর্বোপরি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ অসংখ্য রেজাল্ট চলেছে ইনশাল্লাহ হিরু ভাই বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে পরাজিত করে আপনারা সকলে এই আনন্দ উপভোগ করবেন একটু ধৈর্য ধরতে হবে সবাইকে আমরা অনুরোধ করবো বিশেষ জায়গাটা একটু খালি করে দেন মুরব্বীরা
আমরা দেখতে পাচ্ছি সাবেক যুবলীগ নেতা আশরাফুল হোসেন সরকার, যিনি নৌকার জন্য নিবেদিত প্রাণ, নৌকার জন্য ক্ষেত্রে এসেছে, ওনার কেন্দ্র থেকে নৌকাকে বিজয়ী করে তিনি মাত্র আওয়ামী লীগ পার্টি বসে আসলেন। অসুস্থ শরীর নিয়ে মমতাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দক্ষিণ ও পূর্ব ভবন ইগল প্রতীক পেয়েছে 658 ভোট, নৌকা প্রতীক পেয়েছে 1,083 ভোট। হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইগল প্রতীক পেয়েছে 177 ভোট, আর নৌকা প্রতীক পেয়েছে 504 ভোট। বাজারপুর ইউনিয়নের তারাই গুরুত্বপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় আর নৌকা প্রতীক 1,033 ভোট। ভিডিওটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে, যারা যারা লাইভে আছেন ভিডিওটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখতে পারে। পাইলট উচ্চ বিদ্যালয় দক্ষিণ ভবন পুরুষ ইগল প্রতীক 533 ভোট, নৌকা প্রতীক 1,083 ভোট। ফিলিস্তর ইউনিয়নের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইগল প্রতীক 385, নৌকা প্রতীক 585 ভোট পেয়েছে। আপনার
ভিডিওটি শেয়ার করে দেন যাতে অন্যরা ফলাফল জানতে পারে, ভিডিওটি শেয়ার করে দেন অন্যরা যাতে ফলাফল জানতে পারে। নরসিংদীতে সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। এই নৌকাকে পরাজিত করতে যারা ষড়যন্ত্র করেছিল তারা নিজেই ষড়যন্ত্রে পড়ে গেছে। সদরে ভদ্রলোক, ভালো মানুষ, সৎ মানুষ, নির্ভীক, উন্নয়নমূলক অনেক কাজ করেছেন, তাই নরসিংদীর মানুষ মাদারপুর ইউনিয়নের মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় ফলাফল ঘোষণা করছে। ইনশাআল্লাহ
ফুসফুস ছাত্রের রেভলিউশনের নামে সমবেত আছে আলিপুর সরকারের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফলাফল ইগল মার্কা পেয়েছে 193 ভোট, 1093 ভোট, ইগল মার্কা 193 ভোট, আর নৌকা মার্কা পেয়েছে 1083 ভোট। গণতন্ত্রের জয় হয়েছে, উন্নয়নের জয় হয়েছে, তরুণ প্রজন্মের জয় হয়েছে, ইনশাল্লাহ সত্য এবং মিথ্যা সত্যর জয় হয়েছে। আমরা আশাবুল ভাই আপনার কাছ থেকে কিছু জানতে চাই, জনগণ আসলে আজকে ভোটের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? জনগণ ভোটের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখছে, সেটার মধ্যে এবারও জনগণ আপামর জনগণ এই শেখ হাসিনার ডাকে নৌকার ডাকে এবারও সামিল হয়েছে এবং সারা বাংলাদেশেই আশা করি আমরা ইনশাল্লাহ নরসিংদীর মতো নৌকা মার্গে আমরা বিপুল ভোটে জয় হব এবং জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী আমরা সরব চাইছি ভাই, যেই ভোট সরব আইছে কলা যোগ করে নাই জাতীয় শ্রমিক লীগের যা হবে কৃপন সরকার ওনার কাছে সংক্ষিপ্ত জানতে চাই, আজকে যে এই ভোটের যে বিপ্লব ঘটেছে এটার কারণটা কি একটু বলবে? এর কারণ, ধন্যবাদ আপনাকে, এর কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা বাংলাদেশ অব্যাহত আছে, বাংলাদেশের মানুষ এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সমর্থন দিয়েছেন, তার পাশাপাশি নরসিংদীতে যে বিপ্লব ঘটছেন যে আমাদের নৌকা মার্কার বিপক্ষে বিদ্রোহী পার্টি তিনি নৌকা মার্কার বিপক্ষে নির্বাচন করেছেন, জীবন মার্কা নিয়ে তিনি একজন দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী এবং খুনি, সেজন্য এই মানুষ তাকে বয়কট করেছে এবং নরসিংদী থেকে দুর্নীতি বিতাড়িত করার জন্য মানুষ আবারও নজরুল ইসলাম হিরুভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন যাতে নরসিংদীর মানুষ শান্তিতে বসবাস করতে পারে। ধন্যবাদ সকলকে। নৌকার বিজয় আপনি কি বলতে চান? নৌকার বিজয় জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের মানুষকে তাক লাগানোর জন্য যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন সেটার একজন স্মার্ট বাংলাদেশের এই শেখ হাসিনার টিমের একজন সদস্য নজরুল ইসলাম হিরু সাহেব হবেন, এই কারণে নরসিংদীর জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রচার করে নৌকাকে বিজয়ী করবে। আমি জানতে চাই যে এই নৌকার এই ভোট বিপ্লবের যে ম্যাজিক যেটা আসলে মানুষ দেখিয়ে দিয়েছে এ ব্যাপারে আপনি কি বলতে চান? দীর্ঘদিন ধরে সত্যিকার জল এবার মধ্যে প্রকাশ করেছে, তারা সৎ সরল সৎ আদর্শবান প্রার্থী হচ্ছে, অবৈধ টাকার বিরুদ্ধে জয়লাভ করছে।
ফুকা ভাইয়ের কাছে জানতে চাই, আওয়ামী লীগ নেতা হিসেবে আপনারা যে পরিশ্রম করেছেন, আপনাদের যে একটা শঙ্কা ছিল যে সৎ ব্যক্তিকে মানুষ রায় দিবে না কালো টাকাকে রায় দিবে, মানুষ সৎ ব্যক্তিকে রায় দিয়েছে, এই ব্যাপারে আপনার মতামত? আমরা জানি জনগণের চুরি করার সম্পদের টাকা জনগণ বুঝে যে অবৈধ টাকা নিব কিন্তু জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ স্মার্ট নরসিংদী স্মার্ট অসংখ্য ধন্যবাদ চরবাসীদেরকে, ন্যায়ের প্রতীক নৌকাকে বিজয়ী করেন, আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি যারা চারপাশে আছেন আমার সম্মান, আফদাল ভাইয়ের সম্মান এবং নেত্রী মহোদয়ের সম্মান রক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ দর্শন দিব। ১৮৫ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৩৬০ ভোট। আলিপুর কেন্দ্রের ইগল মার্কা পেয়েছে ১৯৪ ভোট আর নৌকা পেয়েছে ১০৮৩ ভোট। নজরপুর কেন্দ্রের ইগল পেয়েছে ৯৮ ভোট, নৌকা পেয়েছে ১৮৭৪ ভোট। দিনাজপুর পুরুলিয়া পাড়া কেন্দ্রে ইগল পেয়েছে ৫৩৭ ভোট, নৌকা পেয়েছে ৭৪৪ ভোট। মেদিনীপুর কেন্দ্রে ইগল মার্কা পেয়েছে ৩১৯ ভোট, নৌকা মার্কা পেয়েছে ৮০৪ ভোট। জামাল্যাকান্তি কেন্দ্রে নজরপুরে জামাল্যাকান্তি কেন্দ্রে ইগল প্রতীক পেয়েছে ২৮০ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৩৯০ ভোট। ১৩৯ ভোট, নৌকা মার্কা ১০৩৪ ভোট। চম্পকনগর নজরপুর ইউনিয়নের চম্পকনগর কেন্দ্রে ইগল পেয়েছে ১১৬৯ ভোট আর নৌকা প্রতীক পেয়েছে ৯৬৭ ভোট। নজরপুর ইউনিয়নে সকল কেন্দ্রে মিলিয়ে ইগল প্রতীক পেয়েছে ২৪৮৬ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৭৮৭৭ ভোট। ৫৩৬৬ ভোট বেশি পেয়ে নজরপুরে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে, অভিনন্দন নজরপুরবাসীকে, অভিনন্দন।